আরাফার দিনে ফজিলত কি? সৌদিতে যেদিন আরাফার দিন সেদিন কি আমাদেরও আরাফাতের দিন, নাকি দিনের আকপিস আছে এবং সেদিন কি কোনো আমল আছে? আরাফাতের দিন মানে আরাফাতে হাজি সাহেবরা যেদিন অবস্থান করেন, সাধারণত সৌদি আরবে ঈদের আগের দিন অর্থাৎ 9 জিলহজ সেদিনটাতে হাজিরা আরাফাতে অবস্থান করেন। তো এই আরাফাতের দিন বলতে জিলহজের 9 তারিখ নাকি হাজিদের আরাফাতের দিন অবস্থানের দিন, এটা নিয়ে এই ব্যাখ্যা নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য আছে। অনেক ওলামা ইকরাম বলেছেন এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের দিন বলেছেন, অতএব হাজির আরাফাতে কোন দিন অবস্থান করছেন সেটাই মুখ্য। আপনি যে দেশে আছেন সে দেশে কি 8 তারিখ না 9 তারিখ এটা আপনার দেখা দেখে দরকার নেই, আপনি ওই দিন রোজা রাখবেন। আরাফাত দিন রোজা রাখার সওয়াব আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়াম ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতি ক্বাবলা ওয়াল্লাতি বাদা। আরাফাতের দিনের রোজার ফজিলত হলো এক বছর পূর্বের আর এক বছর অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা কি করেন মাফ করে দেন। বিশাল বিপুল ফজিলতপূর্ণ একটা আমল, এটা হাজি সাহেবদের জন্য প্রযোজ্য না, যারা হজে যায় নাই তাদের জন্য প্রযোজ্য। তো এই ক্ষেত্রে প্রথমত ওলামাদের মত অনুযায়ী হাজি সাহেবরা যেদিন আরাফা অবস্থান করবেন সেদিন বাংলাদেশে 8 তারিখ হবে, হোক তারপর আপনি সেদিনই রোজা রাখবেন। আর অন্যান্য ওলামাদের মত হল ভিন্ন যে আসলে ইয়াউমে আরাফা যেরকম 9 তারিখকে বলা হয়, ইয়াউমে নাহার বলা হয় 10 তারিখকে। তো কোথাও যদি নহর নাও হয় সেদিন, তারপরেও জিলহজের 10 তারিখকেই ইয়াউমে নহর বলা হয়, ইয়াউমে তারবিয়া বলা হয় 8 তারিখকে। তো এগুলো এক একটা নাম, মূলত উদ্দেশ্য 9 জিলহজ বিদায়, আমরা যে দেশে আছি সে দেশে যখন 9 তারিখ হবে সে দেশেই সেদিনই আমরা রোজা রাখব। বিষয়টা গবেষণাগত, অর্থাৎ হাদিস বোঝার ক্ষেত্রে দুই ধরনের বুঝ ওলামা ইকরামের আছে। এখানে কোনো একটা বুঝ আপনার কাছে শক্তিশালী মনে হলে সেটা করে আপনি আমল করলে ইনশাআল্লাহ সওয়াব পেয়ে যাবেন, এটা নিয়ে কামড়াকামড়ি করার মতো কোনো বিষয় না এটা। আর যদি আপনি বলেন যে জিলহজের প্রথম 9 দিনই রোজা রাখবেন সেটা আরও ভালো, তাইলে আর কামড়াকামড়ি নেই, আপনার এমনিতেই 8-9 দোনো দিন রাখা হয়ে যাবে। কারণ এই দিনগুলো নফল আমলের দিন, সওয়াবের দিন, এবাদতের দিন, সেই হিসাবে নফল রোজা আমরা রাখতেই পারি, চেষ্টাও করতে পারি।